এক সময় প্রাণবন্ত ও প্রাণবন্ত জঙ্গলের প্রাণকেন্দ্রে এলি নামে একটি হাতি এবং ফেলিক্স নামে একটি শিয়াল বাস করত। এলি তার মৃদু এবং সদয় প্রকৃতির জন্য পরিচিত ছিল, যখন ফেলিক্স তার চতুরতা এবং বুদ্ধির জন্য পরিচিত ছিল। আকার এবং আচার আচরণে তাদের পার্থক্য থাকা সত্ত্বেও তারা ছিল সেরা বন্ধু। এক রৌদ্রোজ্জ্বল সকালে এলি জঙ্গলের ওপারে পৃথিবী অন্বেষণ করার জন্য একটি যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি ভেবেছিলেন যে এটি নতুন জিনিস শেখার এবং অন্যদের সাথে তার জ্ঞান ভাগ করে নেওয়ার একটি দুর্দান্ত সুযোগ হবে। যাই হোক, যখন সে চলে যাচ্ছিল, ফেলিক্স তার চোখে উদ্বেগের সাথে তাকালো। এলি, তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু এবং আমি সেখানে তোমার নিরাপত্তা নিয়ে চিন্তিত, ফেলিক্স বলল, তার কণ্ঠ উদ্বেগে ভরা। এলি উষ্ণভাবে হেসে উত্তর দিল, চিন্তা করবেন না ফেলিক্স, আমি সাবধানে থাকব এবং জঙ্গলের জীবন সম্পর্কে আপনি আমাকে যা শিখিয়েছেন তার সবই মনে রাখব। তাছাড়া আমি আপনার সাথে শেয়ার করার জন্য আশ্চর্যজনক গল্প নিয়ে ফিরে আসব। এবং তাই এলি ফেলিক্সকে পিছনে ফেলে তার দুর্দান্ত দুঃসাহসিক অভিযানে যাত্রা শুরু করে। তিনি জঙ্গলের বাইরে বিশাল বিশ্বের মধ্য দিয়ে ভ্রমণ করার সময় তিনি বিভিন্ন চ্যালেঞ্জ এবং বাধার সম্মুখীন হন। কিন্তু এলির কোমল স্বভাব এবং প্রজ্ঞা তাকে পথে বন্ধুত্ব করতে দেয়। তিনি অভাবী প্রাণীদের সাহায্য করেছিলেন, তাদের তার শক্তি এবং নির্দেশিকা প্রদান করেছিলেন এবং বিনিময়ে তারা তাদের জ্ঞান এবং অভিজ্ঞতাগুলি তার সাথে ভাগ করে নিয়েছিল। একদিন এলির একদল বুদ্ধিমান বুড়ো হাতির সাথে দেখা হয়েছিল এবং তারা তাকে একতা এবং পারিবারিক বন্ধনের গুরুত্ব সম্পর্কে শিখিয়েছিল। এলি ফেলিক্সের সাথে তার বন্ধুত্বের মতোই একসাথে দাঁড়ানো এবং একে অপরের যত্ন নেওয়ার শক্তি সম্পর্কে শিখেছে। এদিকে জঙ্গলে ফিরে ফেলিক্স এলিকে ভয়ানকভাবে হারিয়েছিল। তিনি প্রতিদিন তার নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন এবং তার ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন। তার ফিরে আসাকে বিশেষ করে তুলতে তিনি কি করতে পারেন তা নিয়ে তিনি তার সময় ব্যয় করেছিলেন। অবশেষে সেই দিন এল যখন এলি জঙ্গলে ফিরে এলো। ফেলিক্স সহ তার পশু বন্ধুদের কাছ থেকে তাকে উল্লাস এবং কর্তালি দিয়ে স্বাগত জানানো হয়েছিল, যারা তার সম্মানে একটি দুর্দান্ত ভোজ প্রস্তুত করেছিল। জঙ্গল হাসি এবং আনন্দে ভরা ছিল এবং এলি তার যাত্রা থেকে বন্ধুত্ব এবং ঐক্যের অবিশ্বাস্য গল্পগুলি ভাগ করেছে। ফেলিক্স বুঝতে পেরেছিলেন যে যদিও তারা আকার এবং প্রকৃতিতে খুব আলাদা ছিল, তাদের বন্ধুত্ব ছিল এলি যে শিক্ষাগুলি শিখেছিল এবং ভাগ করেছিল তার প্রমাণ। তারা বুঝতে পেরেছিল যে তাদের পার্থক্যই তাদের বন্ধুত্বকে এত অনন্য এবং বিস্ময়কর করেছে। এবং তাই হাতি এবং শিয়াল জঙ্গলে তাদের দুঃসাহসিক কাজ চালিয়ে গিয়েছিল, সবাইকে মনে করিয়ে দেয় যে আমাদের পার্থক্যগুলি আমাদের সবচেয়ে অবিশ্বাস্য উপায়ে একত্রিত করতে পারে। এলি এবং ফেলিক্সের বন্ধুত্ব একতা, উদারতা এবং বন্ধুত্বের জাদু যে কাউকে হাসাতে পারে তার একটি উজ্জ্বল উদাহরণ হয়ে রইল।